শয়তানের এটা ধোকা। মাদকে আসলে কোনো শান্তি নাই, গার্লফ্রেন্ড আসলে কোনো শান্তি দিতে পারবে না, মিউজিকে আসলেই কোনো শান্তি নাই, জুয়া লটারি এগুলোতে কোনো শান্তি নাই, বেনামাজি থাকা রোজা না রাখা এগুলোতে শান্তি নাই, জাকাত না দেওয়া সুদ খাওয়া দুনিয়ার মোহ আদতে এগুলোতে কোনো শান্তি নাই, এটা আমরা বুঝতে পারি না। শয়তান আমাদেরকে বুঝায় এগুলোতে শান্তি আছে। তুমি প্রশান্তি খুঁজছ, গান শোনো মন শান্ত হবে। প্রশান্তি খুঁজছ, সিগারেট একটা টান দাও, আস্তে আস্তে গাঁজা খাও, তারপরে আস্তে আস্তে মাদকে যাও, অ্যালকোহল খাও, ইয়াবা খাও, শান্তি পাবা। ও কিন্তু ডিসিভ করে আমাদেরকে অনেক ক্ষেত্রে, আমরা নেক্সট রোতেও ডিসিভ হই নেক্সট রোতে, এবং এটার সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা যারা মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি, দেখা যায় নেক্সট শুরুতে আমরা ধোকা খেয়ে যাই, জনবল দেখে, অনেক সময় দলীয়করণ দেখে, অনেক সময় সুন্নতকে বেদাত দিয়ে আমরা কনভার্ট করি, অনেক সময় তাওহীদের শিরিক মিশাই দেই। দেখবেন নেক্সট শুরুতে অনেকে কবর পূজা করছে, মাজার পূজা করছে, বেদাতি আমল করছে, নেক্সট শুরুতে ধোকা। অনেকে হারামকে ঘুরিয়ে হালাল করে খাচ্ছে নেক্সট শুরুতে। ইভেন পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী, এখানেও আমরা নেক্সট শুরুতে ধোকা খাই। বাহ্যিকভাবে যেটাকে ভালো মনে হয়, আসলে কাছে গেলে দেখা যায় ভালোর ভাও নাই তার মধ্যে। তো ডিসিভড হয়েছেন আমাদের আদি পিতা, প্রতারিত হয়েছেন, এবং এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন, আমি যে তোমাকে নিষেধ করলাম তারপরে তোমরা কেন গেলে? ইবলিস ভুল করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তওবা করে ফিরে আসে নাই, কিন্তু আদম আলাইহিস সালাম দেন ইউটার্ন করে তওবা করে ফিরে এসেছেন। এখানে একটা বিষয় আছে, আদম আলাইহিস সালাম তওবার ভাষাগুলো নিজে নিজে শেখেননি, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। এখান থেকে একটা ভালোবাসার নিদর্শন আছে, আল্লাহ পাক চাচ্ছেন তার সৃষ্টিকে ক্ষমা করতে, এই কারণে আল্লাহ পাক তাকে তওবার ভাষা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। দোয়াটা ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কিন্তু জান্নাতে থাকা হলো না, ক্ষমা পাওয়া হলো, পৃথিবীতে চলে আসলাম, নির্দিষ্ট সময় দিলেন আল্লাহ পাক, চিরস্থায়ী পৃথিবীতে থাকা হবে না, কারো 50, 60, 70, 80, 100, 200, 1000 এক সময় তাকে যেতে হবে, এবং এটা আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন, কাউকে জানান নাই, ইলমে গায়েবের খবর, এটাই পরীক্ষা। যদি আমরা সবাই আল্লাহকে দেখতে পেতাম তাহলে পরীক্ষা বলে কিছু থাকতো না। এ কারণে ইমানের 6 পিলারকে আল্লাহ পাক গায়েবে রেখেছেন, আল্লাহ মালায়েকা আসমানি কিতাব সমূহ নবী রাসূলগণ পরকাল তাকদীর আমাদের জন্য টোটালি গায়েব। সাহাবায়ে কেরাম কমসে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো দেখেছেন, আমরা সেটাও দেখি নাই। আগেকার মানুষ কমসে কম তাওরাত জাবুর ইঞ্জিল এগুলো দেখেছিল, আমরা সেটাও দেখি নাই। ইভেন এখন তো আমরা কোরআনও দেখি না চোখ দিয়ে, অনেকে এমনও প্রজন্ম আছে কোরআন দেখেনি চোখ দিয়ে, অবাক হবেন না। তো আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন,